বাংলাদেশ সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে বর্ডার গার্ড, পুলিশ, আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে কোন বাহিনীর প্রকৃত সংখ্যা কত তা অজানা। আজকের প্রতিবেদনে তুলে ধরব কোন বাহিনীর প্রকৃত সংখ্যা কত, পাশাপাশি ফোর্সেস গোল 2030-র আওতাধীন এই বাহিনীর সংখ্যা কত হবে, এছাড়াও বাংলাদেশের অবস্থান থেকে কত সংখ্যক সদস্য ওই বাহিনীতে প্রয়োজন। তার পূর্বে জানিয়ে রাখি, একমাত্র সামরিক বাহিনী প্রতিরক্ষা দপ্তরের আওতাধীন, অন্য সকল বাহিনী স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ কোস্টগার্ডের মূল কাজ দেশের উপকূলীয় অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা। বর্তমানে এই বাহিনীর সংখ্যা প্রায় 4,000, তবে দেশের বিকাশিত সমুদ্র বাণিজ্য সুরক্ষায় 10,000 কোস্টগার্ড প্রয়োজন। বাংলাদেশ এই সেক্টরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের আর কোনো বাহিনীতে আগামী এক দশকে এত বেশি পরিবর্তন আসবে না। পরিকল্পনা অনুযায়ী এই বাহিনীর সংখ্যা হবে কমপক্ষে প্রায় 6,000, তারপরেও 4,000 সদস্য ঘাটতি থাকবে। এই তালিকায় নবম অবস্থানে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটি এলিট ফোর্স। এই বাহিনীর সংখ্যা কম বেশি হতে পারে, তবে বর্তমানে এই বাহিনীর সংখ্যা 12,000। বাংলাদেশ র্যাব ঘটনাক্রমে বিতর্কিত হলেও তাদের অসংখ্য কাজ প্রশংসনীয়। তাই এই এলিট ফোর্সের সংখ্যা 20,000 হলে সবচেয়ে কার্যকর হতো, তবে আগামী দিনে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। এই তালিকায় অষ্টম অবস্থানে থাকবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বাংলাদেশের যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস সবচেয়ে এগিয়ে, বিশেষ করে অগ্নিকাণ্ডে তাদের ভূমিকা অতুলনীয়। বর্তমানে এই বাহিনীর সংখ্যা প্রায় 50,000, তবে বাংলাদেশের অবস্থান অনুযায়ী তা যথেষ্ট নয়, কারণ বিভিন্ন অঞ্চলে সুরক্ষা এবং দুর্ঘটনা মোকাবেলায় দ্বিগুণ ফায়ার সার্ভিস প্রয়োজন, অর্থাৎ কমপক্ষে 1,00,000 কর্মী লাগবে। বাংলাদেশ স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধির কার্যক্রম শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মাঝে এই বাহিনীর সদস্য হবে কমপক্ষে 70,000 কিংবা তার চেয়েও বেশি, তারপরেও চাহিদার তুলনায় অন্তত 30,000 ঘাটতি থাকবে। এই তালিকায় সপ্তম অবস্থানে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ। এই বাহিনীর সদস্য বর্তমানে 70,000, বাংলাদেশের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও রয়েছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমান্ত, সুতরাং মাত্র 70,000 বর্ডার গার্ড কোনোভাবে যথেষ্ট হতে পারে না। তাছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ সামরিক বাহিনীর পর সবচেয়ে পেশাদার এবং দক্ষ বাহিনী, ফলে সেনাবাহিনীর বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। তাই এই বাহিনীর সংখ্যা 1,50,000 করার সময়ের দাবি, অর্থাৎ দ্বিগুণের চেয়ে বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশ স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে অগ্রসর হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আশা করা যায় 90,000 অতিক্রম করবে এই বাহিনীর সংখ্যা। এজন্য 2030 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে অন্তত 1,00,000 হলেও একটি মানদণ্ডে পৌঁছানো সম্ভব। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে বাংলাদেশ পুলিশ। এই বাহিনীর সংখ্যা বর্তমানে 2,70,000। গত এক দশকে এই বাহিনীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে এই বাহিনীর সংখ্যা কমপক্ষে 4,00,000 প্রয়োজন। যদিও বিভিন্ন কাজে সমালোচিত হবার কারণে এই বাহিনীর ওপর আস্থার সংকট রয়েছে, তারপরও সাধারণ মানুষের শেষ ভরসা বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র দপ্তর এই বাহিনীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি করবে। বাংলাদেশ পুলিশের সংখ্যা কমপক্ষে 3,00,000 অতিক্রম করবে 2030 সালের মাঝে। পাশাপাশি এই বাহিনীর আধুনিকরণ হচ্ছে রেকর্ড গতিতে, তারপরেও 50,000 সদস্য ঘাটতি থাকবে আগামী এক দশক পর। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্রপস। যদিও এটি কোনো বাহিনী নয়, তবে সেনাবাহিনীর আন্ডারে সামরিক প্রশিক্ষণ পায়। তারা যুদ্ধকালীন সময় সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে সক্ষম। এটি প্রতিরক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের আওতাধীন একটি সংগঠন। বর্তমানে এর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আনুমানিক 5-7,00,000 অতিক্রম করবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং চাহিদা অনুযায়ী বেশিরভাগ জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। বাংলাদেশের অন্তত 20,00,000 ক্যাডেট প্রস্তুত করা প্রয়োজন, তবে ক্রমাগতভাবে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামী এক দশকে 10,00,000 হতে পারে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ আনসার। বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বাহিনী বাংলাদেশ আনসার। বাংলাদেশ আনসারকে পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স বলা হয়। এই বাহিনীর বর্তমান সংখ্যা 68,00,000, সুতরাং বোঝা যাচ্ছে বিশাল বাহিনী। আপাতত কয়েক দশকে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন নেই, তবে প্রশিক্ষণ এবং দক্ষতার মানদণ্ডে পরিবর্তন করা প্রয়োজন, কারণ মাত্র 20,00,000 আনসার সদস্য আধুনিক হাতিয়ার অপারেট করতে সক্ষম। এই সংখ্যা 30,00,000 করাই আগামী এক দশকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এটি হবে কারণ তুরস্ক থেকে বিপুল পরিমাণে হাতিয়ার কিনেছে বাংলাদেশ আনসার বাহিনীর জন্য। সংখ্যার ভিত্তিতে এই 60টি বাহিনীর অবস্থান এমন হলেও সামরিক বাহিনীর সঙ্গে তাদের তুলনা চলে না, কারণ সামরিক বাহিনীর মেধা, দক্ষতা আর পেশাদারিত্ব সম্পূর্ণ আলাদা। তাই সামরিক বাহিনীর সংখ্যা কম হলেও তাদের অবস্থান শীর্ষে থাকবে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী। এই বাহিনীর সদস্য সংখ্যা 18-20,000, তবে দেশে বেশ কয়েকটি নতুন বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে, পাশাপাশি আধুনিক সমরস্ত্র বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে অল্প সংখ্যক বিমান বাহিনীর সদস্য যথেষ্ট নয়, কমপক্ষে 30,000 সদস্য আগামী এক দশকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এত বৃদ্ধি করবে বলে মনে হয় না, তবে অবশ্যই বিমান বাহিনীর সংখ্যা বৃদ্ধি করবে তাতে সন্দেহ নেই। এক্ষেত্রে 25,000 পর্যন্ত হতে পারে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে এই বাহিনীর সংখ্যা 30,000, তবে বাংলাদেশের বিশাল সমুদ্র থাকায় তা কোনোভাবেই যথেষ্ট নয়, কারণ বাংলাদেশের 90% বাণিজ্য নৌপথে হয়। এছাড়াও স্থলভাগে বাংলাদেশ যত বড়, সমুদ্রেও বাংলাদেশ তত বড়। সুতরাং 50,000 নৌবাহিনী প্রয়োজন। তবে প্রতিরক্ষা দপ্তর এত বৃদ্ধি না করলেও কাছাকাছি মানের হবে, কারণ নতুন দুইটি নৌঘাঁটি পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ফলে অতিরিক্ত সদস্য লাগবেই। সম্ভবত প্রায় 40,000 পর্যন্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা, তারপরেও প্রায় 10,000 ঘাটতি থাকবে। এই তালিকায় প্রথমে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে সেনাবাহিনীর উপর ভিত্তি করে অন্য সকল বাহিনী গঠন করে। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বর্তমানে 1,65,000, তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা অনুপাতে 2,50,000 সৈনিক প্রয়োজন। তবে প্রতিরক্ষা দপ্তর কোনোভাবেই এত বৃদ্ধি করতে পারবে না, অন্তত আগামী এক দশকে তা সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা তারপরেও এক দশকে 20-30,000 বৃদ্ধি পাবে, ফলে সেনাবাহিনীর সংখ্যা 1,80,000 অতিক্রম করবে কমপক্ষে। এমনও হতে পারে যা প্রায় 1,90,000 হবে, তবে কমপক্ষে 2,00,000 হলে একটি আদর্শ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো। এর কম হলে তা বাংলাদেশের জন্য শোভনীয় নয়। তবে বাংলাদেশের অবশ্যই 2,50,000 সৈনিক প্রয়োজন একটি অবস্থানে পৌঁছানোর জন্য। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।